করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মাঝেও অভিভাবকদের অসচেতনতায় ঈদের দিন রাস্তায় বেরিয়েছিল শিশুরা। রাজধানীর বাসাবো এলাকার বালুর মাঠে দেখা মিলে এই দৃশ্যের। সামাজিক দূরত্ব ও মাস্কে উপেক্ষা করে জড়ো হয়েছিল শিশুরা। দীর্ঘদিন লকডাউনে আটকে থাকায় ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরপরই বেরিয়েছিল তারা। কেউ বা খেলনা বন্দুক নিয়ে খেলছে, আবার কেউ বা ছুটে বেড়াচ্ছে মাঠ জুড়ে। চটপটি, ফুচকা, আচার খাওয়ার প্রবণতাও দেখা গেল তাদের মধ্যে। কাউকে আবার দেখা গেল অভিভাবকের সাথে পছন্দের খেলনা কিনতে। কোভিড-19 প্রাদুর্ভাবের এমন অবস্থায় ঈদের দিন শিশুদের বাইরে বের হওয়া নিঃসন্দেহে করোনা ভাইরাস ঝুঁকি বাড়িয়ে তুলবে। রাফসান নিঝুম, হ্যালো ডট বিডি নিউজ 24.com, ঢাকা।